বন্ধুরা, আমি অনেক দিন ধরে বাইরে থাকি, প্রায় 42 বছর ধরে মুম্বাইয়ে থাকি। এখন গ্রামে এসেছি, দোকান করেছি আর এখন গ্রামে আছি। তো আমার গ্রামের নাম হচ্ছে বড়া। তো আমার গ্রামটাকে আপনাদের সঙ্গে ঘুরিয়ে দেখাতে চাই। তো দেখুন, আমাদের গ্রাম, আমার তো স্পেশাল কোনো স্টুডিও নেই, এই স্টুডিও বসে রেকর্ডিং করব, তাই দোকানে বসে আপনাদের সঙ্গে কথা বলছি। তো চলুন ঘুরে দেখা যাক আমাদের গ্রাম বড়া। ও ঠাকুরমা সাহেব, এদিকে এদিকে বলুন, কিছু বলুন। কি বলবো, পুজো পাঠ কেমন চলছে? বাহ, আজকে তো আছে। আচ্ছা, ধর্মরাজতলায়? ধর্মরাজতলায়, ওই তো এলাম ভিডিও করতে। বেশ ভালো আছেন তো? এখন তো তোমাদের আশীর্বাদে ভালো। বেশ বেশ, বন্ধুরা, এরা হচ্ছে আমাদের বনমালী কাকু। এখন এনার একটু শরীর খারাপ, চলাফেরা করতে পারে না, পায়ের অবস্থা একটু খারাপ। এই ঘরটা দেখুন, এখানেই থাকে, এখানেই রান্না করে খায় দায়। তো আপনারা সবাই আশীর্বাদ করুন কাকু যেন দীর্ঘজীবী হয় আর তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। ধন্যবাদ। আপনার আপনার নামটা কি? বাহা টুডু। হ্যাঁ, বাহা টুডু।
মহাটুডু কোথায় বাড়ি মহাটুডু আচ্ছা আচ্ছা গোজপুর বাড়ি তো আজকে স্টুডেন্ট এত কম আচ্ছা আচ্ছা বাড়িতে নিয়ে চলে যাচ্ছে আজকে আইসিডিএস এর খাবার আজকে হয়েছে খিচুড়ি বা মাঝে মধ্যে ডিম তরকারিও দেওয়া হয় নাকি হ্যাঁ এই দেখুন তোর নাম কি রে কি নাম কি ভালো করে বল ঝুনু মল্লিক রায় আচ্ছা আর তোর নামটা কি নাম বাহ বাহ ভালো নাম দিয়ে পড়াশোনা ভালো করছিস তো তাই চান মামা গাড়ি ফাড়ি নিয়ে যাচ্ছি রে আমরা সাইকেল কিনতে পারলাম না রে এখনো পর্যন্ত বড়াতে থাকলে একটা সাইকেল কিনতে পারতাম আরে কোথায় চললি এই তো নিমাইদা শোনাই তো চলে গেল আর নিমাইদা কেমন আছো বলো কি হয়েছে পায়ে আচ্ছা আচ্ছা না ওরা তো ছিল তখন সেই
এ ভিড় হচ্ছে কিরে বল কেমন আছি বল হ্যাঁ কি করছিস রে এ ভিডিও হচ্ছে হচ্ছে হ্যাঁ এ তোর ঘর দেখা হবে সব পুরো অনলাইনে ছাড়বো এ ভালো ভালো খাসি করেছিস রে এ খাসি তো ভালো করেছিস একদম তো আসে না দিল্লি থেকে এই রে ভালো নাই কি হয়েছে তোমাকে তো চিনতে পারছি না চোখের প্রবলেম তো একদম তাই তো চিনে গেলেন তো নষ্ট হয়ে গেল এই কাছে না এলে তো আর পারা যাচ্ছে না ছেলেরা সব ভালো আছে হ্যাঁ আপনি ভালো আছেন সব ভালো আছে হ্যাঁ সব ভালো আছে কাঁপড়ায় দোকান হয়েছে তো এখন মামিমা সব ভালো আছে হ্যাঁ